राज्य समागत पंचायत निर्वाचन और सम्मुख 2024 लोकसभा निर्वाचन। इतिम्य उत्तर भारत दक्षिण भारत कांग्रेसे शक्ति बृद्धि लक्ष्य अब्याहत राखिसे भारत जोड़ो आंदोलन। उत्तर भारत दक्षिण भारत बीजेपी विरोधी शक्ति एकत्रित हर पथ। एने समयते उत्तर पूब भारत प्रति राज्य शक्ति बृद्धि लक्ष्य बीजेपी। बीजेपिर कारण उत्तर पूब राजनैतिक शक्ति अभिकेन्द्र हो पड़े गुवाहाटी। আজি অসমলৈ আহিছে বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জেপি নাড্ডা। নাড্ডাৰ লগতে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শাহৰ অসম আগমন। তিনিদিনীয়া ভ্ৰমণসূচীৰে উত্তৰ পূবৰ অসমলৈ আহিছে বিজেপিৰ দুই শীৰ্ষ নেতা। খানাপাৰাৰ অসম পশু চিকিৎসা মহাবিদ্যালয়ৰ খেলপথাৰত বিজেপিৰ বিশাল সমাৱেশ। 45,000 কর্মকর্তার সম্মুখত নাড্ডা আর অমিত শাহে বজাব নির্বাচনী রণসিঙা। 8 অক্টোবর অর্থাৎ কাইলৈ হবলগা সমাবেশত রাজ্যখনের হাজার হাজার কর্মকর্তায় অংশ লব। উত্তর পূবর রাজ্য কেখনের 25 খনক লোকসভা আসনের লক্ষ্য গেরুয়া দলের। দক্ষিণ ভারত আর উত্তর ভারতত আরজেডি জেডিইউ আর আম আদমি পার্টি তথা বিরোধী কংগ্রেসের শক্তি বৃদ্ধি পার পিছত গেরুয়া দলটে উত্তর পূব ভারতের অসমকে ধরে প্রতি রাজ্যের লোকসভা আসন কেখন দখলের লক্ষ্য ঠিরাং করে লৈছে। দক্ষিণ ভারত আর উত্তর ভারতত বিরোধী শক্তি উত্থান হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষক সকলে মত পোষণ করে আছে। এনে পরিপ্রেক্ষিত উত্তর পূবর বিরোধী শক্তির প্রাসঙ্গিকতাও আহি পড়ছে। জানুয়ারি ফেব্রুয়ারি অসমলৈ আহিব কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। একই সময়তে অসমলৈ আহিব দিল্লির আপুর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু বিরোধী রাজনৈতিক দলসমূহের মাজত এটা ব্যতিক্রমী বিষয়ক লৈ ব্যাপক চর্চা আরম্ভ হয়েছে। চর্চা অনুসরি AIDF-এ বিজেপিক সহায় করব। করিমগঞ্জ, ধুবুরী আর বরপেটা লোকসভা আসনত অবশ্যই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব। অন্যহাতে একাংশ আসনত মিত্রতা করার সম্ভাবনা আছে যদিও সেই আশা ক্ষীণ। প্রতিটি লোকসভা আসনত AIDF-এর দলটোয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে সংখ্যালঘুর ভোট বিভাজনে বিজেপির জয়ের পথ মসৃণ হব বলে রাজনৈতিক মহলত ব্যাপক চর্চা অব্যাহত আছে। 2016-র বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি হব বলেও ব্যাপক চর্চা রাজ্যের রাজনীতিত অব্যাহত আছে। লোকসভা নির্বাচনের প্রসঙ্গতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আর জেপি নাড্ডায় আজি সন্ধ্যা কোর কমিটির বৈঠকত অংশ লব। 35 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বৈশিষ্ট্যস্থিত রাজ্যিক বিজেপির মুখ্য কার্যালয় মুক্তি করবলে অহা দুই শীর্ষ নেতৃত্বই অসমের পরাই উত্তর পূবত বিজেপি শক্তিশালী করার বিশেষ ব্লু প্রিন্ট তৈয়ার করব। এনে পরিপ্রেক্ষিত দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসকে ধরে অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলসমূহে কি রাজনৈতিক পরিকল্পনা হাতত লয় সেয়া সময়তে লক্ষণীয় হব। ব্যুরো রিপোর্ট, আসাম টকস।